সরকার রেমিটেন্স প্রেরণকারীদের জন্য নগদ ভর্তুকি বাড়ানোর পর জানুয়ারিতে রেমিটেন্স চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা $1.70 বিলিয়ন পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় 4.52% বেশি। গত বছরের অক্টোবরের পর এটি সর্বোচ্চ রেমিটেন্স, সে সময় এসেছিল $1.64 বিলিয়ন। এর আগে সেপ্টেম্বরের রেমিটেন্সের পরিমাণ দাঁড়ায় $1.72 বিলিয়ন। তবে গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে রেমিটেন্স কমেছে 13.12%, সে সময় রেমিটেন্স এসেছিল $1.96 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন যে সরকারের বর্ধিত নগদ প্রণোদনা মূলত রেমিটেন্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।